কিছু মানুষ আপনার জীবনের কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার নাম দিয়ে আপনার জীবনে প্রবেশ করবে, কিছু মিথ্যে আশা নিয়ে, জীবনের কিছু মিথ্যে রং নিয়ে, মিথ্যে কিছু প্রমিস করবে, শেখাবে ভালোবাসার অনুভূতি। এই মানুষগুলো অনেক মায়াবী হয়, এদের কথায় জাদু থাকে, খুব তাড়াতাড়ি মানুষের কাছে চলে আসতে পারে আর অল্প সময়ের মধ্যে অনেক প্রিয় হয়ে ওঠে। এরা ভালো মানুষের যে মুখোশ পরে থাকে, মুখোশের আড়ালে সেই রূপটা চেনা প্রায় অসম্ভব। এরা শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে, আর এই সুযোগটা যখন সে পেয়ে যায় তখন আপনার ছোট্ট ভুলগুলোকে দোষ দিয়ে চলে যায়। যাওয়ার সময় একবারও ফিরে তাকায় না। যার কষ্টগুলো ভাগ করে নিতে চেয়েছিল তার কষ্টের সীমা যে কত গভীর করে দিয়ে গেল তার বিন্দুমাত্র অনুভূতি তার নেই। আপনার ছোট্ট ভুলগুলোর জন্য বারবার ক্ষমা চেয়েও লাভ নেই, কারণ তার লক্ষ্যই ছিল আপনাকে ছেড়ে যাওয়া। সে আপনার জীবনে আসার জন্যও ভাবেনি আর যাওয়ার জন্য একবারও ভাববে না। শুধুমাত্র কিছুদিনের ব্যবধানে বদলে যাবে অনেক কিছু, বদলে যাবে এদের সহজ সরল রূপ। বোঝাতে চাইবে আপনার ভুলের জন্যই আপনাকে ছেড়ে যাচ্ছে সে, তবে অল্প দিনের জন্যও এরা জীবনে আসলেও রেখে যায় অনেক স্মৃতি, ভেঙে দিয়ে যায় বিশ্বাস। আর অল্প দিনের স্মৃতিগুলো ভোলার চেষ্টায় একটা মানুষের সারাটা জীবন বৃথা হয়ে যায়। জীবন থেকে যে চলে যায় সে আপনাকে কিছু না কিছু শিখিয়েই দিয়ে যায়। মনে রাখবেন, জীবনে কোনো গল্পের যেখানে শেষ, ঠিক সেখান থেকেই আরেকটা নতুন গল্পের শুরু।